ভুনা খিচুড়ির জয় জয়কার সবসময়ই শুনি, কিন্তু ভুনা খিচুড়ি ছাড়াও যে নরম খিচুড়ি হতে পারে বা হয় বা সেটাও যে ভালো লাগে তা অনেকেই জানেন না। তাদের জন্যই খুবই মজার সফট একটি খিচুড়ি রেসিপি নিয়ে এলাম। আর এজন্য আমি 2 কাপ পোলাওয়ের চাল আর 1 কাপ মুসুরির ডাল নিয়ে খুব ভালো করে কচলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর একটি ডেকচিতে দিয়ে এটার মধ্যে আমি 2টো তেজপাতা একটু আদা গ্রেট করে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম চালের ডাবলের চেয়েও 1 কাপ বেশি পানি। এরপর এটাকে আমি নেড়ে মিশিয়ে আর খুব কালারের জন্য খুবই সামান্য 1 ফোঁটা হলুদ দিয়ে ঢেকে দেব। হালকা একটা কালার আসবে, ঢেকে দিয়ে দেব। বলক চলে আসতেছে, একটু নেড়ে হলুদের সাথে ভালো করে মিশিয়ে দেব আর অপেক্ষা করব পানি শুকানো পর্যন্ত। পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি খুব ভালো করে এটাকে নেড়ে একটু ঘেঁটে দেব যেন খিচুড়িটা সফট হয়ে যায়। পানিটা শুকিয়ে এসেছে, দেখুন চালটা একদম নরম হয়ে গেছে। এখন এটাকে আমি বাগার দেওয়ার জন্য একটি কড়াইয়ে বেশ কিছুটা তেল আর 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ কুচি, এর সাথে আর একটু ঘি দিয়ে দিব ফ্লেভার বাড়ানোর জন্য। আর এদিকে খিচুড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। আমি এখন আন্দাজ মতো লবণ দিয়ে দিব আর পেঁয়াজটাকে আমি একদম বেরেস্তার মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি খিচুড়ির উপরে ভাজা পেঁয়াজ তেল সহ ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে বেরেস্তার সাথে খিচুড়িটাকে মিশিয়ে দেব, খুব ভালো করে নেড়ে দিব যেন সফট হয়ে যায়। দিয়ে দেব অনেকটা কাঁচামরিচ কুচি। এই খিচুড়িটি খুবই টেস্টি, খেয়ে দেখবেন। সবাই সব জায়গায় ভুনা খিচুড়ি খাচ্ছে চলছে আর এই খিচুড়ির কথা ভুলেই গেছে, আর এজন্য আমি এই মজার খিচুড়ি রেসিপিটি নিয়ে এসেছি। আর একটু টেস্ট ফ্লেভার বাড়ানোর জন্য আমি আরও 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। আমার খিচুড়িটি কিন্তু হয়ে গেছে। ভালো লাগলে আমার রেসিপিটি লাইক দিবেন। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।